হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গ বাংলা লাইফস্টাইল। তো আমার চ্যানেলের সব বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলের সব বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটা নতুন ব্লগ ভিডিও। তো আমি আজকে যাচ্ছি দুর্গা মিউজিয়াম দেখতে। তো এই দুর্গা মিউজিয়াম যেতে হলে কিসে করে যেতে হবে, কীভাবে যেতে হবে আর ওখানে মানে কত খরচ, সবটা থাকবে আমার ভিডিওর মধ্যে। তো আমার ভিডিওর সম্পূর্ণ দেখতে থাকো, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে দুর্গা মিউজিয়ামে। তো চলো, আমরা চলে এসেছি অনেকটাই। তো এরপরে যাব, তারপর তোমাদের সাথে শেয়ার করব সবটা। তো থাকো আজকে কিছুক্ষণ সময় আমার সাথে। তো এই দুর্গা মিউজিয়ামে আসতে হলে লেক গার্ডেন স্টেশনে নেমে সোজা এক নম্বর প্ল্যাটফর্ম পার করে সোজা চলে আসতে হবে এই যে চার রাস্তার মোড়। এই চার রাস্তার মোড়কে ধরে ডান দিকে হেঁটে গেলেই পাওয়া যাবে রবীন্দ্র সরোবরের তিন নম্বর গেট। তো রবীন্দ্র সরোবরে অনেকগুলো গেট রয়েছে, তো তিন নম্বর গেট দিয়ে ঢুকলেই কাছেই পড়বে দুর্গা মিউজিয়াম। তো আমরাও সেভাবে তিন নম্বর গেটের সামনেই দেখো চলে এসেছি। এই গেটের ভেতর দিয়ে ঢুকে তারপর আমরা চলে যাব দুর্গা মিউজিয়াম। পাশে বাঁ পাশের থাকবে রবীন্দ্র সরোবর। তো এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি নেই, একদম পুরো ফ্রি। তো চলো আমরা দেখতে দেখতে ঢুকে যাই। তো ভেতরে প্রথমে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম দামি দামি সব গাছ, যে গাছগুলো আমরা সচরাচর দেখতে পাই না সেই সমস্ত গাছ। তো চলো আগে সেইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি। গাছ দেখতে দেখতে দেখো রবীন্দ্র সরোবর। এটা রবীন্দ্র সরোবরের ঠিক মাঝখানে রয়েছে একটা দ্বীপের মতন। তো দ্বীপে বড় বড় গাছও রয়েছে, তাই গাছে দেখো পাখি, পরিযায়ী পাখিরা সব, বড় বড় বিভিন্ন রকম পরিযায়ী পাখিরা সব এসেছে। আরও গাছ রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো আগে পাখিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো পাখিগুলো যেহেতু উঠছে না সেহেতু খুব একটা বোঝাও যাচ্ছে না। তো এই রবীন্দ্র সরোবর হলো 1920 দশকের গোড়ার দিকে কলকাতার ইম্প্রুভমেন্ট স্ট্রাট, কলকাতা মেট্রোপলিটন এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য দায়ী একটি সংস্থা। জলা জঙ্গলের প্রায় 192 একর জমি অধিগ্রহণ করেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল আবাসিক ব্যবহারের জন্য এলাকাটি উন্নয়ন করা, রাস্তার উন্নয়ন করা, সংলগ্ন কিছু জমি উঁচু করা আর সমতল করা এবং হ্রদ ও পার্ক তৈরি করা। বিশাল লেক তৈরির পরিকল্পনা নিয়ে খনন কাজটা শুরু করেছিলেন তারাই। এই লেকটির খননের নেতৃত্বে ছিলেন সিআইটি এর প্রথম চেয়ারম্যান সেসিল হেনরি বোম্পাস, কলকাতার মিউনিসিপ্যাল কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার এম আর অ্যাটকিন্স এবং শিবপুর বিআই কলেজের একজন তরুণ বাঙালি পাস আউট প্রবোধ চন্দ্র চ্যাটার্জি, এবং প্রাথমিকভাবে এটি বোম্পাস লেক নামেই পরিচিত ছিল। মূলত ঢাকুরিয়া লেক নামে পরিচিত। মে মাসের 1958 সালে সিআইটি বাঙালি লেখক এবং নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই হ্রদের নাম পরিবর্তন করে রবীন্দ্র সরোবর রাখা হয়। সামনে দাঁড়িয়ে আছি, তো বিকেল তিনটের সময় খুলবে, তো টাইমটা ঠিক জানা ছিল না, তাই আমরা সকাল সকাল চলে এসেছিলাম। তো তিনটে আমরা তার জন্য অপেক্ষা করছি সরোবরের পাশে। অনেক বসার জায়গা আছে, সেই বসার জায়গাগুলোতে বসে আছি, বসে গল্প টল্প করছি আর তোমাদের সাথেও শেয়ার করছি সরোবরটা। দেখো চারিদিকে কী সুন্দর লাগছে। তো তিনটের সময় গেট খুলবে, খুললে আমরা ভেতরে ঢুকবো দুর্গা মিউজিয়ামের ভেতরে। ভেতরে ঢুকে তারপর আমরাও দেখবো, তোমাদের সাথে শেয়ার করবো। রবীন্দ্র সরোবরের গেট খোলা থাকে ভোর 5টার থেকে বিকেল 5টা পর্যন্ত, আর দুর্গা মিউজিয়ামের গেট খোলা থাকে সকাল 7টার থেকে বেলা 10টা পর্যন্ত, আবার বিকেল 3টের থেকে বিকেল 5টা পর্যন্ত। তো আমরা দুর্গা মিউজিয়ামের দেখো গেট খুলে দিয়েছে, এই যে প্রদীপ রয়েছে, প্রদীপ দুপাশে গেটে ঢুকতে দুপাশে দুটো বড় বড় প্রদীপ রয়েছে, আর প্রদীপের গায়ে সুন্দর সুন্দর আগেকার পৌরাণিক কাহিনী সব খোদাই করা রয়েছে। তো এই এই গেটের ভেতর দিয়েই আমরা এখন দুর্গা মিউজিয়ামের ভেতরে ঢুকবো। তো ভেতরে আরও আরেকটা ঘরের মধ্যে ঠাকুর সব রাখা রয়েছে, সেটাই আমরা এখন দেখবো। তো এটা দেখো গেটে ঢুকেই বাঁ দিকে রয়েছে, এটা একটা কাঠের দুর্গা প্রতিমা। তো এখানে যেসব প্রতিমাগুলো রাখা হয়েছে সবই পুরস্কারপ্রাপ্ত প্রতিমা, কিন্তু এখানে কোনো মাটির প্রতিমা রাখা হয়নি, তো এটা কাঠের প্রতিমা। বা চারিদিকের ছখানা পিলার রয়েছে সব কাঠেরই কারুকার্য করা, আর এটা হলো পুরানো দিনের স্টিম ইঞ্জিন, এটাকেও এখানে রাখা হয়েছে। দুর্গা মিউজিয়ামের
মেন গেট দিয়ে ঢুকেই প্রথমে রয়েছে এই একটা টাওয়ার, বড় একটা টাওয়ার। আর এই টাওয়ারটা কতগুলো পিলারের ওপরে তৈরি করা হয়েছে, তো পিলারের গায়ে বিভিন্ন পৌরাণিক কাহিনী খোদাই করা রয়েছে। এই যে দেখো, তোমাদের খুব কাছের থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর এই দুর্গা মিউজিয়ামে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি নেই, সম্পূর্ণ ফ্রি। তো এই দেখো কতগুলো পিলার রয়েছে, এর উপরে টাওয়ারটাকে তৈরি করা হয়েছে। আমরা একদম দুর্গা মিউজিয়ামের যে ঘর মিউজিয়ামটা রয়েছে তার সামনেই চলে এসেছি। তো এটা হলো বাইরের মিউজিয়ামের বাইরের দেয়াল। তো বাইরের দেয়ালে সুন্দর টেরাকোটার কাজ করা হয়েছে, বিভিন্ন রকম ঘোড়া, দুর্গার মূর্তি, রাবণের মূর্তি বিভিন্নভাবে কাজ করা হয়েছে। তো সেইগুলো তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি। তো দেখো বিভিন্ন রকম মূর্তি রয়েছে। মিউজিয়ামের ছাদের ওপরে দেখো বিভিন্ন রকম মূর্তি, এগুলোও টেরাকোটারই তৈরি। আর মন্দিরের মিউজিয়ামের ডান দিকে ঢুকে গিয়ে এই যে একটা দুর্গা মূর্তি করা হয়েছে, এটা পুরো সিমেন্টের তৈরি এই দুর্গা মূর্তিটা। আমরা এবার চলে এসেছি একদম মিউজিয়ামের গেটের সামনে। এর ভেতরেই রয়েছে বিভিন্ন রকম ঠাকুর, দুর্গা প্রতিমা। তো আমরা ভেতরে ঢুকে পড়েছি। এই দেখো বিভিন্ন রকম দুর্গা, যারা পুরস্কার প্রাপ্ত হয়েছে যে সমস্ত দুর্গা প্রতিমা, তাদের সেই সমস্ত দুর্গা প্রতিমা এখানে রাখা হয়েছে। তো বেশি খুব একটা নেই, তো যতগুলো রয়েছে সবটাই তোমাদের সাথে আমি এখন শেয়ার করব। আমাদের মিউজিয়াম দেখা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো মিউজিয়াম দেখে বেরিয়েই রয়েছে, দেখো পাশেই রয়েছে লিলি ফুলে বাগান, আর রয়েছে ফোয়ারা। যদিও বা ফোয়ারা বন্ধ রয়েছে, এখন চালানো হয়নি। ওখানকার যে কেয়ারটেকাররা রয়েছে ওখানে বলা হয়েছে যে এখনও চালানো হয় না এটা। তো দেখো এটা, তাই সেটাই তোমাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি এখন। দেখিয়ে তারপর আমরা মিউজিয়াম থেকে, মানে রবীন্দ্র সরোবর ওখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। আমাদের সম্পূর্ণটাই দেখা প্রায় হয়ে গেছে, তোমাদের সাথেও শেয়ার করা করলাম যতটা পারলাম।
তো রবীন্দ্র সরোবর আর দুর্গা মিউজিয়াম দুটোই আমাদের দেখা আজকের মতো শেষ হয়ে গেছে। তো একদিনের ঘোরার জন্য খুব সুন্দর জায়গা, দুপুরবেলা আসলেও পুরোপুরি দেখা যাবে, আবার সকালে এসেও আরও ভালোভাবে পুরোটা ঘোরা যাবে। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার নতুন বন্ধু যারা আমার ভিডিওটা এখন দেখছো এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অন করে দিও, যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো টাটা।